তোমার কোরআনকে কতটা ভালোবেসেছে, যে রাতের বেলায় অন্ধকারে যদি স্বামীর কাছে সে শুয়েই যায়, কে জানতে পারে, দুনিয়ার লোক বলবে স্বামী আর স্ত্রী, অথচ সে জানে যে আমার স্বামী হলো মুশরিক, তার সঙ্গে মিলা যায় হবে না, কোরআন অমান্য করেছে। তো কত বড় তার দিলের ভেতরে ইমান বড় হয়ে বাসা বেঁধে আছে যে হরগিজ রাজি হলো না। আল্লাহ তুমি এই বেটি ছেলের পরীক্ষা করবে, পরীক্ষায় পাশ করবে কি করবে না, একজনের কথা বললাম, জীবন দিতে কেউ রাজি আছে, কেউ দিবে নিজের জীবনটা দিবে, অত সহজে কেউ জীবন দিবে না, ভালো করে বুঝেন। আগেকার দিনে আল্লাহ রসুলের যুগে কোনো কোনো বাড়িতে যদি আলো জ্বলতো তো জৈতুনের তেল মাটির কুপিতে করে রেখে একটা পোলটা জ্বালিয়ে দিয়ে যেটুকু আলো হতো সেইটুকুই, যেমন আমাদের দেশে আগে চিরাগ জ্বলতো ঠিক সেই রকমই কুপি জ্বলতো আল্লাহর নবীর যুগে, কোন তেল দিয়ে, তো জৈতুনের তেল দিয়ে। কতটুকু আলো হবে দাদু, নিজের ভাতটিকে সোজা করে দেখতে পাওয়া যাবে না, এইটুকুনি সামান্য আলো হয়। ঘরে 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 এই ছোট ছোট কুপি জ্বলে, সেই দিনের কথা বলছি, আল্লাহর নবী হিজরত করে চলে আসার পর সপ্তম হিজরির দিকে একটা যুদ্ধ লেগে গেল, যুদ্ধটার নাম হলো খন্দকের যুদ্ধ। মদিনার পার্শ্বে খাল খুঁড়ে দিয়েছিলেন সাহাবিরা, খাল একদম এইরকম করে যদি মাপেন তাহলে 11 মুঠ হাত গজ হাত চওড়া, আর এদিকে 10 গজ হাত খাল, আর এইভাবে যদি গোনেন আর দেখেন তো মোটা মাটি 2.5 কিলোমিটার, এতটা লম্বা মদিনার এইদিকে খাল খুঁড়ে দিয়েছিলেন সাহাবিরা। আই মায়ের বেটারা লড়াই করবি আমাদের সাথে, তো আই মক্কা থেকে 10,000 মুশরিক এলো লড়াই করতে, আর সাহাবাই কেরাম ছিলেন এবার এই পারে আর ওরা আছে এই পারে, এরা বলে সাহাবাই কেরাম বলে আমরা গায়ে পড়ে যুদ্ধ করব না, তোরা এসেছি মক্কা থেকে যুদ্ধ করতে, আই যুদ্ধ করবি তো খালের ওই পারে নয় খালের এই পারে আই। আর ইয়ারা মনে মনে বলে যে খাল পার হয়ে যদি ওদিকে যায় তো শিয়াল তাড়া করে মারবে, এরা এ পারে আসতে পারে না, আর সাহাবে একেরাম ও পারেও যাই না, যুদ্ধ জমে লাগেও না, 30 দিন কেটে গেল যুদ্ধ হয় না যুদ্ধ হয় না যুদ্ধ হয় না, ওরা না খেয়ে থাকবে, 10,000 লোক রোজ দুটা চারটা করে উঁটকে জবে করে আর রুটি আর তরকারি খেতে দেখা গেল উঁটি শেষ হয়ে যাবে সব, এইভাবে যদি বসে বসে খাওয়া যায় তো। একদিন তুফান উঠে গেছে রাতের বেলায়, কঠিন তুফান আর ঠান্ডা রাত, আর এই যে হাওয়া চলছে কোনকোনে হাওয়া, এইরকম মুহূর্তে আল্লাহ পাকের রাসূল রাতের বেলায় এশার নামাজের টাইমে নামাজ পড়া যখন হয়ে গেল তখন হঠাৎ করে বলছেন মাইয়াতিনি বেখবরে হাওয়াজিল উম্মা, ওরে আমার সাথীরা এই লোকগুলো দুশ্মনেরা আর কতদিন এখানে দাঁড়াবে, আর এরা কি করছে এদের খবরটাকে জেনে দেবে আমায়, আমি খবর জানতে চাই, আমার মনটা উৎসুক হয়ে আছে, তারা কি করে, তারা লড়াই করবে না, তারা ময়দান ছাড়বে না, তারা কি বুদ্ধি করে, রাতের বেলায় গোপনে জানতে হবে, এ খবরটা আমাকে কে এনে দেবে, একটু দাঁড়াও। নিম্নচাপ চলছে, বৃষ্টি চলছে, কনকনে শীত চলছে, আর অন্ধকার ঘুটঘুটে, কুপি একটাও জ্বলে না ঝড়ের হাওয়াতে, আর এই যুগের মতো লাইট সেই যুগে ছিল না, গোটা দেশ অন্ধকার। ওই রাতে মুশরিকদের কাছে যাবে খবর নিতে, তার মানে নিজের জীবনটা দিয়ে দেওয়া, এত বড় বুকের পাটা কার আছে, এত বড় সাহস কে করবে যে ও চলে যাবে নিজের জীবন দেওয়ার জন্য, কেউ দাঁড়ালো না। এক আওয়াজ আল্লাহ রসুল দিলেন, কেউ দাঁড়ালো না, দুই আওয়াজ আল্লাহ রসুল দিলেন, কেউ দাঁড়ালো না, তৃতীয় বারের বার আল্লাহ রসুল আওয়াজ দিয়ে বলছেন এই এখানে হুজাইফা আছে, ওগো মজলিসে হুজাইফা আছে, হুজাইফা এক সাহাবীর নাম, চট করে খাড়া হয়ে গেছে অন্ধকারে দেখতে পাওয়া যায় না,
চেহারা বোঝা যায় না, শুধু অন্ধকারে উঠে দাঁড়িয়ে বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আল্লাহ পাকের রাসূল আমি আছি, বলুন আমি আছি। যেমনি হাজির বলে ডাক দেওয়া, রাসূল তাকে বলছেন এসো এসো, তোমাকে যেতে হবে এ ঘুটঘুটে অন্ধকার রাত্রিতে, দুশ্মনের খিমার ভেতরে যাও আর গিয়ে সেখান থেকে খবর এনে দাও, তুমি ছাড়া কেউ খবর এনে দিতে পারবে না। দেখুন, হাতের তালুতে জান করে নিয়ে এ রাতের বেলায় বেরিয়ে পড়লেন হুজাইফা, কেমন পরীক্ষা নেবেন গো আল্লাহ। চলো চলে যাচ্ছেন এক পা দু পা এক পা দু পা করে, নিজে নিশ্চিত মন নিয়ে ভেবে বসে আছে কি আমি মরছি মরছি, আমি আজকে ওদের হাতে কতল হচ্ছি হচ্ছি, যেহেতু আমি একাই। আর রাতের বেলায় একটাই মানুষ মুশরিকদের ডেরায় যদি ঢুকে যায় আর তারা যদি আমাকে চিনে নাই ধরে নাই, তাহলে আমাকে গোটা করে বাড়ি আসতে দেবে না। জানি তবুও নবীর আদেশ যেতে হবে, জান বড় না নবীর কথা বড়, দেখুন এইবার এই লোকটাকে বেরিয়ে পড়ল আল্লাহর নবীর আদেশ শোনা মাত্রই অন্ধকারে বিনা লাইটে এক পা দু পা করে হাঁটতে 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 একদম ওই ভিড়ের মাঝখানে ঢুকে গেল। কে কাকে চিনে, কে কার মুখ দেখতে পাই, কানে আওয়াজ পাচ্ছে, নেতা আওয়াজ দিচ্ছে ওইখানে, ওদের দলের নেতা আর আওয়াজ দিচ্ছে, তো কি বলে আওয়াজ দিচ্ছে, কি করবা, উট খাওয়া হয়ে গেল একশোটা মতো, 30 দিন যাবত লড়াই হয় না, আর এই হালাতে যদি দিন কাটাই তাহলে সব উঠ শেষ, আর যদি দিনের বেলায় পালাই তাহলে দুনিয়ার লোক বলবে ই সালারা কত কাপুরুষ যে পালিয়ে গেল নবীর ভয়ে আর নবীর মিলিটারিদের ভয়ে, করবাটা কি, মশওয়ারা দাও। তো 17 রকমের বেড়া করে নেতাকে ঘেরে রেখেছে আর ওর মুখের সামনে একটা আলো জ্বালিয়ে রেখেছে, তো আলোটা এমন করে যত্ন করে ঘিরে রেখেছে যাতে নিভিয়ে না যায়, যাতে হাওয়া লেগেছে বুঝে না যায়। সেই আলোতে উনি বলছেন যে আমি দেখতে পাচ্ছি চেহারাটা নেতার, আর নেতা বলছে এইরকম মুহূর্তে নেতার মুখ দিয়ে নেতার মতো কথা বেরিয়ে গেল, কি বেরিয়ে গেল, যে আজকে কিন্তু তুফানের রাত, এ অন্ধকার রাতে কে কাকে ধরে নেয় কে কাকে মেরে দেয়, তো আমার সাথীরা তোমরা একটা বুদ্ধিমানের কাজ করো, আমশেক ইয়াদা সাহেবহি, যে যেখানে বসে আছো তোমার নিজের সাথীর হাতটাকে ধরে থাকো, যতক্ষণ রাত আছে ততক্ষণ হাত ছেড়ে থাকবে না, আর যে হাত ছেড়ে দেবে তাহলে হাত ছাড়া বাদে কোনো লোক যদি আসে তাহলে জেনে নিতে হবে এটা বাইরকার লোক আছে, ওকে কপিয়ে দিতে হবে সাথে সাথে। অতএব একজন আরেকজনের হাত ধরে থাকো, একজন আরেকজনের হাত ধরে দাঁড়িয়ে থাকো, বিনা জোর লাগা অবস্থায় কেউ থাকবে না। একটা লোক যদি পাওয়া যায় যার হাত কাউরে হাতে নেই, তা আওয়াজ দাও যে আমার সাথী মিলেনি, আমি কাউরে হাতে হাত দিতে পাইনি, তাহলে জানবো যে তোমার হাতে একজন লোক লাগবে, খালি হাত কেউ থাকবে না। পার্শ্বকার একজন লোকের হাতকে ধরে থাকো, তুমি ধরে থাকো ওকে, ও ধরে থাকবে তোমাকে, এইরকম করে। আল্লাহ, এমন আজব অর্ডার দিল নেতা। হযরত হুযাইফা বলছেন আল্লাহ, এ অন্ধকার রাতে কে আমার হাত ধরবে, আমি কার হাত ধরবো, মাথাতে বুদ্ধি কুলিয়ে গেল, সঙ্গে সঙ্গে নিজে নিজে খপ করে তার পার্শ্বকার একটা লোকের, অন্ধকার রাত কেউ কাউকে চেনে না, আর 10,000 মিলিটারি আছে কে কাকে চেনে, নিজের একটা সাথীকে পার্শ্বকার একটা লোকের হাতখানাকে ধরে নিয়ে চট করে এমনি করে খপ করে ধরে নিয়ে বলছে মাসমোকা তোর নাম কি, তোর নাম কি জলদি করে বল, বলছে আমার নাম হোজাফ, আমার নাম কি, তো আমার নাম হলো আবদুল্লাহ। ই তখন পাল্টা নিজের সাথীকে জিজ্ঞেস করে বলছে তোমার নাম কি, তুই বলো তো, বলছে আমার নাম হারেস। ইনি নিজের নাম বলছেন আবদুল্লাহ, মানে আমি হলাম আল্লাহর বান্দা, নিজের আসল নামটাকে লুকিয়ে দিলেন যে আমার নাম হুযাইফা, বাহানা হয়ে গেছে, এটা বাহানা করা যায়, এটা বাহানা গলত নয়, আমি আল্লাহর বান্দা, এটা নামও হলো আজকে কাজও হয়ে গেল, আসল নামটা কি তো হুযাইফা, হুযাইফাকে লুকিয়ে দিয়ে তোমার নাম কি, বলছে আমার নাম আবদুল্লাহ, তোমার নাম কি, তো বলছে আবুল হারেস, নিজে
আবুল হারেস দুশ্মনের হাতকে এমনি করে মজবুত করে ধরে আছে আর কানে কানে বলছে, বন্ধুরে খবরদার হাত ছাড়িস না, তুই যদি হাত ছেড়ে দিস তাহলে আমি হারিয়ে যাব, আর আমি যদি হারিয়ে যাই তো তুই হারিয়ে যাবি, কে কাকে মেরে দিবে, এই করিস না, খবরদার হাত ছাড়বি না। হুজাইফা বলছে, বেটা তোকে কাবুতে পেয়েছি, রাতের অন্ধকারে তুই চিনিস না যে আমি তোর দুশ্মন হয়ে গেলাম আর তুই আমাকে নিজের আপন লোক মনে করে বসে আছিস। ওকে বলছে, কি করবি হ্যাঁ, তো দুটা চারটা লোক হয়তো হয় 10,000 লোক, ওইখানে নেতা বসে আছে, নেতার ওইখানে কি ফাইসালা হলো, ওই ফাইসালাগুলো আস্তে 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 এদিকে আসছে, 2 মিনিট 4 মিনিট 5 মিনিট 6 মিনিট পরে খবর আসছে, এইখানে কি বলে, অর্ডার হয়ে গেল, অর্ডার হয়ে গেল, কি অর্ডার, রাতের অন্ধকারে নিজের নিজের সামান ঘাড়ে করো, আর করে করে ফজর ফুটার আগে আগে মদিনার এই প্রান্ত থেকে চলো, মাঠ পেরিয়ে সবাই আমরা বাইরে চলে যাব, 12 মাইল যখন দূরে চলে যাব তখন আমাদের সকাল হবে, আর সকাল যখন হবে আমরা বিভিন্ন রাস্তাতে ভাগ হয়ে যাব, তখন আর কেউ জানতে পারবে না যে এরা কোথা থেকে এলো, সব লোক বলল কি এরা ব্যবসা করে বাড়ি ফিরে আসছে, কেউ বলবে না যে যুদ্ধ থেকে আমরা পালিয়ে এলাম। আওয়াজ উঠে গেল কি যে আমাদেরকে এখান ছেড়ে চলে যেতে হবে, হুজাইফা একটু বাইরে টানতে টানতে দুশ্মনকে আড়ালে নিয়ে গেল আঁধারে, আর যাওয়ার পরে বলছে, এই একটু দাঁড়ায় এখানে, আমি নিজের দরকার সেরে আসছি, দরকার সেরে আসছি বলে হোটল, তো হোটল তো হোটল হোটেই গেল, ই লেহা দাঁড়িয়ে থেকেই গেল, সাথী এলো না, হুজাইফা চলে এলেন সকাল হতে হতে আল্লাহ রসুলের মদিনার মসজিদে, রাসুল ফজরের টাইমে তাহাজ্জুদের নামাজের জন্য মসজিদে আছেন, গায়ে আছে একটা কম্বল হালকা ছোট, নিজের শরীরটা ঢাকবে আর বেশি চওড়া নয়, আল্লাহ রসুল নামাজ পড়ছেন, ওই জায়গাতে এসে হযরতে হুজাইফা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কাজের জন্য পাঠিয়েছিলেন সে কাজ করে এসেছি, আমি কামিয়াব হয়েছি, আমি খবর নিয়ে চলে এলাম, কি খবর, ওদের ফয়সালা করে দিয়েছেন নেতাতে, ওরা রাতের বেলায় এখান থেকে পালিয়ে যাবে, সকালবেলায় ওদের আর খোঁজ মিলবে না, এই খবরটা যেমনি হুজাইফা নবীকে দিলেন, আল্লাহ পাকের নবী এত খুশি হলেন, এত খুশি হলেন, আর খুশি হওয়ার পরে দোয়া দিলেন তাকে, আর দেওয়ার পরে তিনি সাথে সাথে নিজের চাদরটাকে গায়ের উপরে আধখানি রাখলেন, আর নিজের পবিত্র চাদরখানা আধখানি ওই হুজাইফার পায়ের উপরে রেখে দিয়ে বলছেন, হুজাইফা গাটাকে গরম করো, হুজাইফা পাটাকে গরম করো, তুমি ঠান্ডা রাত্রিতে দৌড়ে দৌড়ে এত বড় কাজ করেছো, আল্লাহর নবীর গায়ের চাদর হুজাইফা পা ঢাকতে পেয়ে তিনি বলছেন, স্বর্গে গিয়ে কোন সুখ পাওয়া যাবে জানি না, আল্লাহর নবীর চাদরখানা পা দিয়ে ঢাকা পড়েছে তো তাতে আমার মনটা যেন জুড়িয়ে গেছে, মনটা আমার শীতল হয়ে গেছে, রাসূল বললেন তুমি কামিয়াব, আমি হলাম কামিয়াব। তো যেই লোকটা রাতের অন্ধকারে নিজের জানটাকে হাতের তালুতে করে নিয়ে দুশ্মনের খোঁজে চলে যায়, তাহলে এই লোকটার কি পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নেবেন যে তুমি কেমন পাস করলে না ফেল করলে, পরীক্ষা নিতে হবে, পাস করবে ফেল করবে পরে কিন্তু পরীক্ষা নিতে হবে, রসুল কোনো সময় মৌখিক পরীক্ষা নিয়েছেন তো আল্লাহ রাব্বুল আলামিন কোনো সময় পরীক্ষা নিয়েছেন, একদিন রসুল পরীক্ষা নিলেন মদিনার মসজিদে, হঠাৎ করে বলছেন, এ সাহাবীরা তোমরা জানো দুনিয়াতে এমন একটা গাছ আছে যেই গাছের ডাল জীবনে কোনোদিন খসে, পাতা কোনোদিন খসে পড়ে না, এই দুনিয়াতে এমন গাছ আছে যেই গাছের পাতা খসে পড়ে না, যেদিন পড়বে তো গোটা ডালটা খসে পড়ে যাবে, সাহাবীরকে মাথায় গুলাই না, আরে পাতা খসে পড়ে না মানে কেউ বলতে পারছে না যে পাতা খসে পড়ে না, সব চুপ আছে, পরে আল্লাহ পাকের রাসূল বলছেন, খেজুরের গাছ একটাও পাতা এখন এখন হয়ে খসে পড়ে না, সব যেদিন পড়বে পুরো ডালটা খসে পড়ে যাবে, এইরকম আল্লাহ রাব্বুল আলামিন খেজুরের গাছকে বানিয়েছেন, সবাই তাজ্জব বনে গিয়ে বলছেন, আহারে সামান্যতম এই প্রশ্নটার জবাব আমাদের দ্বারাই দেওয়া সম্ভব হলো না, আব্দুল্লাহ বিন উমার বলছেন, আমি দিতে পারতাম আমার মগজে কুলিয়ে গেছে, কিন্তু আমি এই জন্য জবাব দিলাম না যে আমার সামনে বড় বড় বুজরুক সাহাবি বসে আছেন, তারা যদি না দিতে পারেন আর আমি যদি ছোট ছেলে জবাব দিয়ে দিই তাহলে ওরা বেইজ্জত হয়ে যাবে, আমার যারা মুরব্বী আমার যারা বুজরুক টাইপের লোক তারা বেইজ্জত হয়ে যাবে, এই জন্য সেই ভয়ে আমি জবাব দিতে গেলাম না, এটা তো সামনে পরীক্ষা, আর আল্লাহ যেটা পরীক্ষা নেবেন এটা তো অন্তরের পরীক্ষা, আল্লাহ তুমি পরীক্ষা নাও, আল্লাহ তাআলা সব জানছেন, এই সাহাবিগুলো কে কেমন,
তখন আল্লাহ রসুলকে কি বলছেন পরিষ্কার করে আরবি ভাষাতে, কোরআনের ভাষাতে আয়াত নাজিল করে আল্লাহ তাআলা বলছেন, উলাইকাল্লাযীনা তাহানাল্লাহু কুলুবাহুম, এই লোকগুলো সেই লোক যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরেজগারির জন্য, তাকওয়ার জন্য পরীক্ষা করেছেন, এই লোকগুলো সেই লোক যাদের অন্তরের পরেজগারিকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন, তাতে কি পাওয়া গেছে, এরা সবাই পাস করে গেছে, এরা সবাই কামিয়াব হয়ে গেছে, এমন একটা লোক খুঁজে পাওয়া যায় না যে আল্লাহর পরীক্ষায় এরা কেউ ফেল পড়ে গেছে, কামিয়াব সব মুসলমান কটা কামিয়াব, সব সাহাবী কটা কামিয়াব। ছাত্র জীবনে ফেল পড়ে না, ফেল তো পড়ে, তো আল্লাহ যে বলে দিলেন এরা সব কামিয়াব, এরা কেউ ফেল পড়েনি, তাহলে রসুলের যুগে কোনো ফেল পড়া ছাত্র নাই? আছে, ফেল পড়া ছাত্র আছে, এগুলো লোকের নাম জানিয়েন না, না জানাটাই ভালো, কেন যে রসুলকে পেয়ে যে নিজের আখেরাতটাকে বানাতে পারেনি তার মতন হতভাগা আর কে হতে পারে, এই জন্য সেই লোকগুলো রসুলের সাথে উঠে, রসুলের সাথে বসে, তারপরেও আল্লাহর পরীক্ষাতে পাস করতে পারেনি, বদনসিব হয়ে মরে গেছে, এই ফেল পড়া লোকগুলোর নাম না জানাটাই ভালো। তবুও তো সকালবেলায় খালি মৌলভীদের আপনি জোখা নিয়ে বেড়াবেন যে আজি মুলি সাহেব ফেলকে পড়েছিল, যে বাদরুদ্দোজা মৌলভী বললো কিন্তু নাম একটারও বললো না, তো নাম বলে দিচ্ছি একটা, একটা সাহাবীর নাম হলো মুদাম, একটা সাহাবীর নাম হলো মুদাম, রসুলের উটের লাগাম ধরে টেনে নিয়ে যেত, এই লোকটা রসুলকে পাওয়ার পরেও, আল্লাহ রসুলের সোহবাত সঙ্গ পাওয়ার পরেও মরে যদি গেছে তো লোকেরা মনে করেছিল কপালওয়ালা লোক মরে গেল, আল্লাহ পাকের রসুলের খাদেম হিসাবে উটের লাগামধারী লোকটা মরে গেল তো ভালোই হলো। রসুল বলছেন না ভালো হলো না, কেন ভালো হলো না, ওই যুদ্ধের মাঠ থেকে বাড়ি আসার কালে যুদ্ধের ময়দানে একটা লম্বা চাদর পেয়েছিল গানিমতের মাল, সেটাকে জমা না দিয়ে বাইতুল মালে নিজে তাও করে ব্যাগের ভেতরে ভরে রেখে দিয়েছে, ভাগ হতে ওটা দেয়নি, বিনা ভাগে না জানিয়ে ওই চাদরখানাকে ব্যাগে ভরে রেখে দিয়েছে, সেই অপরাধে এই লোকটা জাহান্নামের আগুনে জ্বলবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুনে দিয়ে দেবেন। ফেল পড়ে গেছে বেচারি। আর একটা লোক ফেল পড়ে গেছে, তার নাম আরবিতে লেখা আছে কিরকিরা, আমি কি করব, এই নাম লেখা আছে তো, এর নাম কেউ বলছে কারকারা আর কেউ বলছে কিরকিরা, যদি কিরকিরা হয় আরবিতে তাও হোক, যদি কারকারা আরবিতে নাম হোক তাও হোক, এই লোকটা রসুলকে পেয়েছে, রসুলের সঙ্গ দেখেছে, রসুলের সঙ্গে উঠেছে, দীন ইসলামকে মেনেছে জেনেছে, তারপরেও মরণের কালে ইমানের মরণ মরতে পারেনি, আল্লাহর কি দয়া, আল্লাহর কি হুকুম হলো যে বেদিন হয়ে মারা গেছে, ওর কপাল আল্লাহ তাআলা জাহান্নাম লিখে দিয়েছে। আব্দুল্লাহ বিন ওবাই এমনই লোকের লোক, রসুলকে আজীবন শুধু পুড়িয়েছে, আজীবন ভেজেছে, আজীবন জ্বালা যন্ত্রণা করেছে, আর করে 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 মরেছে, আর এই লোক যে মারা গেল তো সেই লোক ইমানদারি পাক্কা জীবন নিয়ে মরতে পারেনি, এর সম্বন্ধে তামাম মুহাদ্দিসিন বলছেন, কি মনে করেছে সেখানে জমিদারি পেয়েছিস নাকি, সালা আদব নয় কায়দাও নয়, একবারে তো সালা ফাল হয়ে গেছে, একবারে তালবিলি হয়েছে, তো তিনটা নাম বললাম ফেল হওয়া সাহাবি, আর বাকিকে আজমাইশ করবেন, আজমাইশ কি করবো, আল্লাহ তাআলা বলে দিলেন উলাইকাল্লাযীনা তাহানাল্লাহু কুলুবাহুম, এই সেই লোকগুলো যাদের অন্তরকে আল্লাহ তাআলা পরীক্ষা করে নিয়েছেন এবং সব কামিয়াব, সব কামিয়াব। আরো যদি শুনতে চান তাহলে শুনুন, আল্লাহ রসুল চাচ্ছিলেন মক্কায়, হুদাইবিয়ার দিন আটকে দেওয়া হলো সব লোকটিকে, যেতে দেওয়া হলো না, সোলা চুক্তি হলো, এবার মক্কা যেতে দিব না, আগামী বছর আসবে, অনেক লম্বা কথা ছোট করে বলছি, হযরতে উসমান কথা বলবার জন্য মক্কার ভিতরে গেলেন, এক ঘন্টাতে কথা শেষ হওয়ার কথা, সেখানে কথা বলে শেষ করে আসতে জোহর ঢিলা হয়ে যাচ্ছে, আসছেন না,
কানে কি খবর গেল? খবর রটে গেল, কি বলে? হযরত উসমানকে শহীদ করে দেওয়া হয়েছে। হযরত উসমান জীবিত নাই, আল্লাহ পাকের নবী তাকে দূত হিসাবে পাঠিয়েছিলেন মুশরিকদের কাছে। ওরা সুযোগ বুঝে আল্লাহর নবীর দূতকে কতল করে দিয়েছে, মার্ডার করে দিয়েছে। এই কথাটা নবীর কানে খবর হিসাবে যেমনি পৌঁছে গেল, আল্লাহ রসুল দুঃখিত হলেন, আমার জামাই উসমানকে এরা দিনের বেলায় মার্ডার করে দিয়েছে, এটা হলো দূত, দূতকে মারাটা উচিত কাজ নয়। তখন এ রসুল বললেন একটি বাবুর গাছের তলায় দাঁড়িয়ে, ওরে আমার সাথীরা, এখানে যতজন লোক তোমরা আছো সব কটি লোককে আমি ডেকে বলছি, এসো এক 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 করে এসো, তোমরা আমার হাতে হাত দাও, আর দিয়ে বয়াত করো। এই কথা বলে বয়াত করো যে আমরা যতক্ষণ পর্যন্ত উসমানের বদলা না নিতে পারবো ততক্ষণ পর্যন্ত এখান থেকে আমরা কেউ যাব না, আমরা যতক্ষণ পর্যন্ত উসমানের হত্যার প্রতিশোধ না নিয়ে নেব ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে যাব না, আমাদের জান থাকা পর্যন্ত আমরা প্রতিশোধ না নিয়ে নড়ব না, এ কথার উপরে বয়াত করতে হবে। এই নাও আমি আমার হাতখানা আগে বাড়িয়ে দিলাম, আমার হাতে হাত লাগাও আর বয়াত করো, হাত লাগাও আর বয়াত করো। লড়বে তো? হ্যাঁ লড়ব। হাত পড়তে লাগলো, এই রসুলের হাত, তারপরে এক সাহাবির হাত, তারপরে আর এক হাত, তারপরে আর এক হাত, এবার হাত পড়ে, হাত উঁচু হয়ে যায়, আবার এটি সরে যায়, আবার হাত পড়ে, আবার হাত পড়ে, আবার হাত পড়ে, উঁচু হয়ে যায়, আবার সরে যায়, এই রকম করে হাতের উপরে হাত রেখে, হাতের উপরে হাত রেখে 1400 জন লোক এক 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 করে রসুলের হাতে হাত দিয়ে বয়াত করে নিলেন। রসুল বলছেন, ইয়াদুল্লাহে ফাওকাইদিহিম, তোমাদের হাতখানা নিচে আছে আর আল্লাহর হাত তোমাদের উপরে আছে, তার মানে নিচে আছে নবীর হাত আর উপরে আছে আল্লাহর হাত, এই দুই হাতের মাঝখানে যারা হাত রেখেছো তোমরা বয়াত করলে খেজুর গাছের তলায়। এই লোকগুলো বয়াত করে রেখেছে, এমন সময় হযরত উসমানের খবর চলে এলো কি তিনি মারা যাননি, তাকে মারেনি। কথা চলতে চলতে, আলোচনা হতে হতে বেলা গড়িয়ে গেছে, দেরি হয়ে গেছে, আর মার্ডার হয়ে যাওয়াটা গুজব হিসাবে প্রমাণ হয়ে গেল, রসুলকে যুদ্ধ করতে হলো না। কিন্তু বয়াত তো হয়েছে লড়াই করব বলে, বয়াত তো হয়েছে যে রসুলের কথায় আমরা চলবো বলে। এই 1400 জন লোক সম্বন্ধে এর পরে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বিধান নাজল করলেন নবীর উপরে। তখন নবী বলছেন আরেকদিন এই লোকটি সম্পর্কে, লা ইয়ামুসুন্নার মান বায়া তাহাতা শাজারাতে ইনশা আল্লাহ ওয়া ফি রায়াতিন লা ইয়াদখুলুন্নার, ওই 1400 জন লোক যারা খেজুর গাছের তলায় আমার হাতে হাত দিয়ে বয়াত করেছে, যারা আমার হাতে হাত দিয়ে প্রতিজ্ঞা করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে দেবেন না ইনশা আল্লাহ। এর মানে হলো 1400 জন লোক সম্বন্ধে নবীজি বললেন সবটি জান্নাতি, সবটি জান্নাতি, এরা সবাই পাস করে গেছে। কে ফেল করলো? উলাইক আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম, আল্লাহ এদেরকে বিভিন্নভাবে আজমাইশ করেছেন। 1000টা লোকের মোকাবেলাতে 313 জন লোক বদরের মাঠে এলো, জিতে গেল, তো সেদিন কি কঠিন দিন ছিল না, এত সাংঘাতিক দিন যে 313কে যদি আপনি গুণ লাগান তো তাহলে দেখা যাবে 1000-এর মোকাবিলাতে 313 মানে একটা মুশরিকের মোকাবিলাতে, একজন মুমিনের মোকাবিলাতে তিনটা মুশরিক, তিনটা মুশরিককে একটা মুমিন মোকাবিলা করে পারবে? একটা আমি তিনটা মানুষকে আমি মোকাবিলা করে পারবো? এইরকম আজমাইশের জায়গাতে 313 জন সাহাবি একদম অদম্য মনোভাব নিয়ে, জেদ নিয়ে, পণ নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে লড়াই করে জিতে গেছে। আল্লাহ পাকের রসুল তাদের উপরে কত খুশি হলেন, আল্লাহ তাআলা আসমান থেকে তাদের উপরে কত খুশি হলেন, তারা পাস করলো না ফেল করলো, এই সম্বন্ধে যদি আপনাকে জানতে যাওয়া যায়, কোরআন মাজিদে রব্বুল আলামিন এক সাহাবি সম্বন্ধে বলছেন, বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবি একটা চিঠি লিখে দিয়েছিল উহুদ যুদ্ধের আগে আগে মক্কা নগরীতে, ওর পরিবার ওর বংশের লোকেদের নামে, খারাপ কথা কিছু লেখেনি। কি লিখেছিল? রসুল প্রস্তুতি নিচ্ছেন, তোমরা প্রস্তুতি নাও,
দরকার হতে গেলে মুখোমুখি লড়াই হয়ে যাবে। আমরা আল্লাহ রসুলের পেছনে এত শক্তিশালী লোক আছি, কি এমন বড় কথা? তো যেহেতু আমরা নিজের শক্তির পরিচয় দিয়ে দিলাম, চিঠিখানা চলে গেল মক্কাতে। এই চিঠি লিখেছিল কে? বদরের যুদ্ধে অংশগ্রহণকারী এক সাহাবি, তার নাম হাতিব ইবনে আবি বালতা। রসুলকে কানে কানে খবর দিয়ে দেওয়া হলো, জিবরিল এসে বলে দিলেন আপনার ঘরের খবর মক্কা চলে যাচ্ছে, জলদি আটকান। কে নিয়ে যাচ্ছে? একটা বুড়ি মেয়ে এলো, চুলের ঝুঁটিতে চিঠিখানাকে ভরে, চুলটাকে বেঁধে নিয়ে, মাথায় কাপড় ঢেকে দিয়ে উটের পিঠে চড়ে চলে যাচ্ছে, যাতে কেউ ধরতে না পারে। আল্লাহ রসুল জেনে নিলেন, সাথে সাথে আলীকে তাড়লেন, যাও 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 যাও, উঁটকে তাড়িয়ে তাড়িয়ে, ঘোড়াকে তাড়িয়ে যাও, ওই মেয়ে ছেলেটি এখান থেকে 50 কিলোমিটার দূরে খাখ বলে একটা ময়দান আছে, সেই খাখ নামের বাগানে ময়দানে ওই মেয়ে ছেলেটিকে পাওয়া যাবে, ওর কাছে চিঠি আছে, চিঠি বের করে নিয়ে এসো। হযরত আলী এসে বলছেন, এই বেট ছেলে চিঠিখান দাও। চট করে বলছে, কিসের কথা কইছো জি? বলছে, আরে তোমার কাছে চিঠি আছে, এখানটা চিঠিখানা দাও। ছি বাপ কালামে, কোন কথা শুনিনি, আরে এমন কথা কইতে, চিঠি আমি কোনটা পাবো? চিঠি দিবি না কাপড় নামাব? রসুল মিথ্যা হয় না, রসুল ঝুটা কথা বলেন না। আল্লাহ রসুলের চরিত্র এটা নয়, নবীর মুখ থেকে বেরিয়ে গেছে, একটা কিশিনি বেটি ছেলের গায়ে আছে, তার চুলের ঝুটির কাছে বা তার শরীরে কোনো জায়গায় আছে। তোমার নাম দেয়নি, বেটি ছেলে বলে দিয়েছে, আর জায়গার নাম বলে দিয়েছে রওজায়ে খাখ। এই জায়গাতে তোমাকে পেয়েছি, তোমার কাছেই চিঠি আছে, বের করে দাও, নাহলে আমি জোর করে তোমার শরীরটাকে চেক করে করে দেখব কোথায় চিঠি লুকানো আছে। যখন দেখলো একে তো পারা যাবে না, এই জুয়ান ছেলে গায়ে যদি হাত দিয়ে দেয়, জোর করে যদি এখান থেকে সেখানে হাত ঢুকিয়ে দেয়, বড় বেইজ্জতি হয়ে যাবে। তখন বেটি ছেলেটা নিজে কী করলো, উঠ থেকে নেমে গিয়ে চুলের ঝুঁটিটাকে খুলে দিয়ে ভেতর থেকে চিঠিটাকে বের করে দিল। হযরত আলী চিঠিটা নিলেন, নিয়ে মদিনায় চলে এলেন, মজলিস বসে আছে, ওই জায়গাতে রাসূলের সামনে চিঠিটা পেশ করা হলো। এবার হযরত উমর বলছেন, দানি আজরবন কাহু, আল্লাহ রসুল ছেড়ে দেন না, ওকে সামনে দিয়ে এক তরবারির আঘাত দিয়ে একে জিন্দা রাখা যাবে না, এত বড় বেয়াদব, আমাদের ঘরের কথা পরকে বলতে গেছে, এই দুশ্মনকে জীবিত রাখা উচিত হবে না। রসুলের হযরত উমরের তরবারি বেরিয়ে গেছে ওকে কতল করার জন্য, আর এই তরবারিকে দেখা মাত্রই আল্লাহ রসুলের নিকটে থামিয়ে দিয়ে বলছেন, এই থাও, কথা বলিও না, কথা বলিও না, আর বেশি কথা বলিও না। যে কেন? তোমার কথা বলার আগে আল্লাহ রাব্বুল আলামিন বদরের 313 জন সাহাবী সম্বন্ধে বলে রেখেছেন, কি কথা বলেছেন আল্লাহ তাআলা? নবী বলছেন, কোরআনে আল্লাহ বলেছেন, ইমালু মা শাইতুম কাদ গাফারতু লাকুম। ওরে বদরের যুদ্ধের সাহাবীরা, তোমরা যারা জীবন ত্যাগ করে দিতে তৈরি ছিলে বদরের ময়দানে 1000 জন লোকের মোকাবিলায় নিজের প্রাণকে মুঠের ভেতরে নিয়ে লড়াই করেছিলে, তোমাদের ঈমানকে পরীক্ষা করা হয়ে গেছে, তোমাদের মনকে পরীক্ষা করা হয়ে গেছে, অতএব আল্লাহ তোমাদের দিকে আর অন্য কিছু দেখাচ্ছেন না। ডিগ্রি দিয়ে আল্লাহ তাআলা বলছেন, এ মালু মা শাইতুম, তোমাদের মনে যা লাগে তাই আমল করো, এ মালু মা শাইতুম, যা ইচ্ছা লাগে তাই তোমরা করে যাও, কাদ গাফারতু লাকুম, তোমাদেরকে আমি মাফ করে দিয়েছি, তোমাদেরকে আমি ক্ষমা করে দিয়েছি। বদরের যুদ্ধে উপস্থিত সাহাবিগুলো কেউ গুনাহগার নয়, কেউ পাপী নয়। আল্লাহ পাকের রাসূল আরেক জায়গাতে বলছেন, হুদাইবিয়ার দিন যতটি লোক ছিল, আর আব্বায়াতে রিজওয়ান বাবুরের কাছে তলায় যতটি লোক বয়াত করেছিল, আর যতটি লোক যতটি সাহাবি বদরের যুদ্ধে হাজির হয়ে ছিল, ইনশা আল্লাহ এরা একটা আল্লাহর জাহান্নামে যাবে না, এরা সবাই জান্নাতি, এরা সবাই জান্নাতি। আল্লাহ তাআলা কি বললেন? ইমতাহান আল্লাহ কুলুবহুম, ওদের অন্তরকে আল্লাহ তাআলা পরিষ্কার করে নিয়েছেন, পরীক্ষা করে নিয়েছেন, তোমরা সব পাস। এই এখানে মোদারেস কেউ নেই? এক একটা কেউ নেই মোদারেস এখানে? বা কমিটির লোক যান না, আর বাঙালি একটা দিয়ে দেন না জোর করে, তাহলে হঠাৎ করে বুঝতে পারবে ভাই। আজকে আপনাদের কপাল গুনে আগেকার বক্তার যথেষ্ট ওয়াজ হয়েছে, আর আমি দেশি বাভুন, আমারও অনেক ওয়াজ করা হয়ে গেল, এখন বাজছে 1:25। মজলিসটা কি ভাঙবেন না নাকি? ওরকম কি দই চিড়া খেয়ে এটে চলে এসছেন, যারা ফজর পর্যন্ত আমাকে চালাতে হবে, আর আপনারা কেউ চালাতে হবে? এত লম্বা আর চালাতে হবে না, ছোট করেই চালাই, এই কয়েক মিনিটের ভেতরে, কয়েক মিনিট, না না না
না না শুনুন 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 কোরআনের কথা শুনেন, আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা নাহারা মাশা, দিন বানিয়েছি রুজি তলাশ করবে তার জন্য, আর রাত বানিয়েছি ঘুমের দ্বারাই শরীরে শক্তি তৈরি করবে তার জন্য। রাত যদি জেগে জেগে কেটে যায়, শক্তি গায়ে থাকবে না, সকালবেলায় কাজে মন বসবে না, ঘুম হলো সব চাইতে বড় ঔষধ, ঘুম হলো বড় প্রোটিন, এই জন্য ঘুমে ব্যাঘাত ঘটানো চলে না। আল্লাহ তাআলা নিজে বলছেন রাতের বেলায় খবরদার ওই বাঁদরামি করবে না, আর খবরদার গ্যাঁজিয়ে গ্যাঁজিয়ে রাত কাটাবে না। রাসূল পরিষ্কার ভাষাতে বলেছেন বাবুস সামারে বাদাল ইশায়ে, এশারের নমাজ পড়া হয়ে গেলে দুনিয়ার গল্প করা মোটেই যাবে না। যদি হাদিসের কথা হয়, যদি কোরআনের কথা হয়, কিছু সময় কাটিয়ে নেওয়া যাবে। আর তাই বলে হাদিসেরই যদি কথা হয় আর কোরআনেরই যদি কথা হয়, আমরা রাত আড়াইটা পর্যন্ত বয়ান শুনব, রাত তিনটাতে গিয়ে বাড়িতে গিয়ে ঘুমাবো, আর আমাদের সাড়ে চারটার সময় আজান পড়বে হাইয়া আলাল ফালা বলে। তো আজানকে শুনে আপনি আর আমি অঘর ঘুমেই থেকে যাব। ফজরের নামাজ যদি ছুটে যায় তাহলে ছ ঘন্টাও আসনে কোনো কাজ দিল না। অতএব রাতটাকে আল্লাহ তাআলা কি করেছেন, আমার আপনার আরামের জন্য করেছেন। আমাকে আরাম করতেই হবে, আপনাকে আরাম করতেই হবে, না হলে দিনের বেলায় রুজি তলাশ করা আমার সম্ভব নয়। মুর্শিদাবাদে আইন হতে চলেছে, আইন আইন মানে মৌলভীদের আইন, বারোটার পরে ওয়াজ করবো না, বারোটার পরে ওয়াজ করবো না, এরকম যদি লেখাপড়া করেই নাই তো এটা কি খাটবে না মনে করছেন? যখন এগুলা খেটে গেছে যে 13,000 টাকা আগে না দিলে আমি যাবো না, তো তাহলে এটা কেন খাটবে না যে আমি যদি বারোটার পরে আমি ওয়াজ করবো না, এটাও খেটে যাবে? এটাকে আমি সমর্থন করি, রাত বারোটার পরে ওয়াজ চলবে না। আমি আরও প্রস্তাব দিয়েছি এই দেশের লক্ষ্যে, আর সব লোক মানছে, কিন্তু মেরাজুল উলুমওয়ালা মানে না। কি মানে না? এই এদের কপালে মাদ্রাসার গ্রাউন্ডটা ছোট, তো কপালের দোষ। এই যে এতটি বেটি ছেলে আছে, এরা একই জায়গাতে বসে আছে কষাকষি কষাকষি করে। তো চাইছিলাম যে কোনো একটা অন্য জায়গাতে গলিতে ওদের ব্যবস্থা করে দেন, আর ওদেরকে স্ক্রিন দিয়ে দেন, দিয়ে ওদের কাজটা আলাদা করেন। বলছে পার্শ্বে কোনো বড় গলি নাই, গলি নাই, তো আর একটা প্রস্তাব এইটাই করেন, সব জায়গাতে শুরু হয়ে গেছে আপনারাও করেন, বেলা 12টা থেকে শুরু করে মাগরিব পর্যন্ত বেটি ছেলের ওয়াজ হবে, আর মাগরিবের পর থেকে বেটা ছেলের ওয়াজ শুরু হবে। আলহামদুলিল্লাহ, আপনি নিয়ম অনুযায়ী যদি আগান তো বেটি ছেলের কাছ থেকে যেইটি আদায় হওয়ার আছে ইনশাআল্লাহ ওইটি আদায় আপনি পাবেন। বাটনাওয়ালা প্রথম বছর করলো 96,000 টাকা মেয়েদের কালেকশন হলো, তারপরের বছর করলো 1,37,000 টাকা কালেকশন হলো, তারপরে আবার 16 তারিখে মেয়েদের ওয়াজ আছে, তো 16 তারিখের দিন বেটা ছেলে আসবে না। ওরা টার্গেট করেই রেখেছে যে আমরা এদিন আমাদের মেয়ে ছেলের কাছ থেকে আমরা 15,00,000 টাকা কালেকশন করবো। তো ওকে তো দাঁতে লোহ লেগে গেছে। আপনি কি করছেন? আপনিও এটা চালু করে দেন যে আমরা দিনের বেলায় বেটি ছেলে আর রাতের বেলায় বেটা ছেলে, তাহলে মজলিশটা মানাবে আর এই বিশৃঙ্খলাটা হবে না। যা কথা বলছিলাম, হবে নাকি না হবে সেটা আপনাদের ব্যাপার, আমি বুড়িয়ে গেছি আর আমি আর আসবো না বারে বারে যে আমাকে ওগুলো পোহাইতে হবে। যাই হোক, তো কথাটা কি বলছিলাম, আল্লাহ বিভিন্নভাবে পরীক্ষা করেছেন এক একটা বেটা ছেলেকে আর এক একটা বেটি ছেলেকে। জান হাতেলি, হাতের উপরে জান আছে, জানে গোটা মক্কার লোক যে নবীকে এবার ঘেরবে, আর ঘেরার কথা হয়েও গেছে, রসুল জেনেও নিয়েছেন, আর জেনে নিয়ে আবু বাকারকে বলেও দিয়েছেন। তিনি স্বপ্নের কথা রসুল গিয়ে বললেন আবু বাকারকে, উরি তো দারা হিজরা দেখুন বেইনা লাভেতে ইলমাদিনাতে, হে আবু বাকার, আমাদের হিজরতের জায়গা আল্লাহ তালা আমাকে রাতের বেলায় দেখিয়ে দিয়েছেন, উটটা তৈরি করে জলদি আমরা দুজন বেরিয়ে যাব। স্বপ্নে দেখালেন আল্লাহ, মদিনার দৃশ্য স্বপ্নে দেখালেন। এবার রসুলের কথা অনুযায়ী আবু বাকার উট তৈরি করে দিয়েছেন। পরের দিন রাতের দিন গিয়ে রাতের বেলায় আল্লাহ রসুল বাড়ি থেকে বেরিয়ে গেলেন, আর বেরিয়ে যাওয়ার টাইমে ওই বিছানটাতে শুইয়ে দিয়ে গেলেন কাকে, তো হযরত আলীকে। আলীর ভিতরটা কি এরকম এরকম করবে না? হাগ, রসুলের উপরে চড়াই হবে গোটা মক্কা, আর ওই জায়গাটাতে একসঙ্গে 10খানা তরবারি পড়বে রসুলের বিছানাকে টার্গেট করে। আর সেই জায়গাতে রসুল কি ফয়সালা করলেন, তুমি আমার ঘরে ঘুমাবে আর আমি বাড়ি থেকে বেরিয়ে যাব। রসুল এক মুঠ ধুলাতে ফুঁক দিয়ে ছিটিয়ে দিলেন দুশ্মনের দিকে, কেউ টের পেল না। আবু বাকারকে সাথে করে আল্লাহ রসুল বেরিয়ে গেলেন উল্টো দিকে, উল্টো দিকে, মদিনা আছে উত্তর দিকে, তো সোজা উত্তরে না বেরিয়ে মক্কা থেকে দক্ষিণ দিকে বের হলেন।
দুশ্মনকে বোকা বানাবার জন্য। তোরা এদিকে ঢুকবি তো, এদিকে গেছে, আমরা ওদিকে যাইনি, আমরা এদিকে গেছি। চলে গেলেন গারে শহরে, ফজর হওয়ার আগে আগে এদিকে বাড়ি ঘেরাও, আর হই হাল্লা, তরবারির আওয়াজ, এই আর সেই, হুঙ্কার আর ঝঙ্কার চারিদিক থেকে উঠে আসছে। ঠিক এইরকম টাইমে বাড়ির ভেতরে কে আসো, বেরাও বাড়ির ভেতর থেকে, বেরিয়ে আসো, কাপুরুষ হয়ে শুয়ে আসো কিসের জন্য, চিৎকার মারছে, রসুলকে পেতে গেলে কোপাবে। হেন টাইমে একটা হালকা চাদর গায়ে দিয়ে হযরত আলী রসুলের ঘর থেকে মাশাআল্লাহ একদম নিশ্চিন্ত মনে হাঁটতে হাঁটতে চলে আসছে বাইরের দিকে। একটা বড় বড় চোখ করে দেখছে, দেখে বলছে যে আ আন্তা, তুমি মানে এই ঘর থেকে বেরিয়ে আসছ? তো রসুল কই, রসুল কোথায় গেছে? তখন হযরত আলী জবাব দিয়ে বলছেন, তোরা কি আমাকে বেতন দিয়ে নবীর যোগানদারি করতে রেখেছিলি নাকি? আমি রসুলের কি যোগানদারি করার জন্য আসি নাকি? তোরা কি আমাকে বেতন দিয়ে রেখেছিলি যে রসুলকে দেখে রাখতে হবে? আমি কোথায় আছে কি খবর দেব? আমি তো কিছু খবর দিতে পারবো না। বলছে, আরে তো তুই যে রাতে ঘুমিয়েছিলি এই বিছানায়, আমরা তুই এখন বের না হতে গেলে ঘর খুলে দিয়ে চাদরের উপরে কোপ চালিয়ে দিতাম, তখন যে তোর গলা কাটা যেত, তোর ধড় কাটা যেত, তুই যে মারা যাতি, কিসের সাহসে ঘরের ভেতরে শুয়েছিলি? আলী বলছেন, নবী যখন আমাকে এ ঘরের ভেতরে ছেড়ে দিয়ে যান, তখন তিনি বলে দিয়েছেন, হে আলী, আরাম করে আমার বিছানায় ঘুমাও সকালবেলা পর্যন্ত, তোমাকে কেউ মুসিবত দিয়ে টাচ করতে পারবে না, তোমার উপরে কেউ আক্রমণ করতে পারবে না। এই কথা বলে দিয়ে রাসূল এখান থেকে বেরিয়েছেন, তাই আমি নিশ্চিন্ত মনে সারা রাত ঘুমিয়েছি, এত মিষ্টি ঘুম দিয়েছি রাতের বেলায় যে দুশ্চিন্তা আমাকে ধরেনি। তোমরা আমার বাড়ি হানা দেবে আর আমাকে পেয়ে যাবে আর আমাকে মার্ডার করে দেবে, এরকম দুশ্চিন্তা আমাকে লাগেনি, আমি আরামের সঙ্গে সারা সারা রাত নিশ্চিন্তে ঘুমিয়েছিলাম। রসুল যে বলে দিয়েছেন যে তোর উপর আক্রমণ করে কিছু করতে পারবে না, তো তোর আক্রমণ করে কি করতে পারবি? রসুলের কথা মিথ্যা না তোদের কথা মিথ্যা? তুই কোনটা বলতে চাইছিস? আল্লাহ পাকের রসুলের কথা 100% সত্য, কাজে তোরা আমার কিছু করতে পারলি না, সকাল হয়ে গেল আর নবী কোথায় গেছে আমি জানি না, এটাও সত্য কথা। কত বড় ইমানের পাটা আছে জি, ভুল একটু হয়ে গেলে কোপ পড়বে, জীবনটা চলে যাবে, তথাপি রসুলের বিছানায় আরামসে শুয়ে আছে। এদের পরীক্ষা, এদের আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের আর ছেলেদের নানানভাবে নিয়েছেন, আর যেখানেই পরীক্ষা নিয়েছেন সেখানেই পাস। দানের মশলা এলো তো রসুল বলছেন, এই দান দাও তো, তোমরা দান দাও তো, দান দাও তো। উসমান বলছেন, 100টা উঁট দিব আর উঁটের লাগাম দিব, আর উঁটের পিঠে যেটা পালং লাগে, বিছানা লাগে, সেটাও দিব। মানে শুধু উঁট দিব না, উঁটের উপরে এমনি চড়া যাবে না, এত গা গরম উঁটের, উঁটের উপরে একটা শতরঞ্জি পাড়তে হয়, ওটাকে বলা হয় আরবি ভাষাতে আফতাব, ওই পালানটা ওই ক্যাথাটা তাও দিব, আর লাগাম দেব, শুধু উঁট দিব না 100টা দেব। দেখছেন, একটা কথা বলতে নেই 100টা উঁট বেরিয়ে গেল। রসুলের মন ভরেনি, তখন আবার বলছেন, মাই ও জাহেজ লে জয়সিল অসরাতে, কে দিবে আজকে বিপদের দিনে এই দরকার আছে, এই দরকারটাকে কে পূরণ করবে? হযরত উসমান বলছেন, বুঝতে পারলাম আল্লাহ পাকের রাসূল, 100টা উঁটে আপনার কাজ হবে না, আমি 200টা উঁট দেবো আপনাকে, পালানো দেবো, লাগামও দেবো, শতরঞ্জিটাও দেবো। এই করে 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 হযরত উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের নবীকে 800টা উঁট দিয়ে দিলেন। 800টা উঁট, একটা উঁটের দাম কত? গত বছর কুরবানি দেওয়ার জন্য জালালপুরের লোক একটা উঁট কিনে নিলেন, তো কত দাম লাগলো? তো 37,000 টাকা। একটা উঁটের দাম যদি আজকের বাজারে 40,000 টাকা হয়, তাহলে 800টা উঁটের দাম কত লাগে? নবীর মুখ থেকে একবার কথা বের হয়ে গেল, হযরত উসমান 800টা উঁট দান করে দিলেন। কি পরীক্ষা নিবে এদের গো? আবু বকর দান এনেছে, উসমান হযরত উমার দান এনেছে, তো রসুল দেখছেন যে দুজনই আমার শ্বশুর, উমারও শ্বশুর আবু বকরও শ্বশুর, কে কতটি দান এনেছে। তো আজকে উমার মনে মনে খুশি, এতটি দান এনেছি আর আবু বকর এতটি এনেছে, অল্প এই 2 কেজি থেকে 2.5 কেজি, আর আবু বকর একবারে ধামও ভর্তি করে নিয়ে এসেছে। আর মনে মনে খোশ হাজার তোমার যে আজকে আমি আবু বকরকে জিতবই, জিতবো দানের দিক দিয়ে। রসুল প্রশ্ন উল্টে দিলেন, দিয়ে বলছেন, আবু বকর, দান যে নিয়ে এসেছ
বাড়িতে কি রেখে এসেছ? আবুবকর বলছেন, বাড়িতে যা ছিল তাই এনেছি, রেখেছি কাকে? তো আল্লাহর রাসূলকে। হায় রে, এসব লোকের কি পরীক্ষা নেওয়া যায়? আড়ে কেজি তো কি, বাড়িতে কি রেখেছ? বলছে আল্লাহকে এবং রাসূলকে রেখে এসেছি, আর যেটি দানা ছিল সেটি নিয়ে চলে এসেছি। উমারকে বলছেন, উমার কি করেছ? বলছে আল্লাহ রাসূল, যতটি দানা পানি ছিল এ ধামাতে করে আধটি নিয়ে এসেছি, আধটি পরিবারের জন্য রেখেছি। এইখানে হেরে গেলেন হযরত উমার, ধামাতে বেশি আছে, বেশির দিকে দেখলেন না। আল্লাহ পাকের রাসূল বলছেন, তোমার ঈমানের দিকে তাকালাম, আবু বকর কম হতে গেলেও যা বাড়িতে ছিল সবই নিয়ে চলে এসেছে, বাড়িতে কাকে রেখেছে? আল্লাহকে এবং তার রাসূলকে। আর তুমি এনেছো এতটি আদমন দানা, অথচ রেখেছো বাড়িতে আদমন দানা, তুমি তোমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে আসোনি। অতএব পাস করে গেছে ফার্স্ট ডিভিশনে কে? তো আবু বকর। দানের বেলায় এরা পিছনে নয়, তাহলে কেন আল্লাহ তাআলা বলবেন না এই আয়াতটা যে আমি এদের অন্তরকে আজমাইশ করেছি আর সবকে দেখেছি যে এরা পাস, কেউ একটা ফেল পড়ে না। এ মজলিসে 200 জন লোক আছে, এটি কয়টা ফেল পড়ে আর কয়টা পাস করে? 20 টাকা টাকা দেন দে বাড়ি যান, আর দুজন দিবেন 500 টাকা আর 10 জন দিবেন 100 টাকা দেন। দুজন 500 টাকা আর 10 জন 100 টাকা আমাদের ওঠেকার এক হাজি ইলিয়াস হাজি 1000 আর ওর স্ত্রী দিয়েছে 2000, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর একজন দিয়েছে 50 টাকা, মাশাআল্লাহ। আমার ভাই 500 টাকা দিয়ে দিয়েছেন, দুটো চেয়েছিলাম, আমার ভাই দিন দিন দিয়েছেন, ইনি তিন কত টাকা, 70-80 টাকা, আলহামদুলিল্লাহ, ভালো লাগলো। মশলা একটা না ম্যালেডি আছে। আরেকজন আমার ভাই দিয়েছেন 110 টাকা, আর আলহামদুলিল্লাহ। আরেকজন 10 টাকা, 100 টাকা, আরেকজন 100 টাকা, 5 জন হলো, আরেকজন 50 টাকা, মশলা দেন, 10 টাকা দেন, 20 টাকা দেন, আলহামদুলিল্লাহ। আরেকজন আসুন, আচ্ছা আলহামদুলিল্লাহ, আমার ভাই 50 টাকা দিয়েছেন, 25 কিলো ধান লিখে দেন নামটা, মাশাআল্লাহ, এক জোড়া লোক চেয়েছে।